নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের দিনের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার মাঝে আবার লোকসভা নির্বাচন, আর এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতার একের পর এক বিপর্যয়। বিমানে বিভ্রাট, একটুর জন্য রক্ষা হলো মুখ্যমন্ত্রী মমতার। আর এমনই সময় উঠে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কড়া বার্তা। এবারে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, এমনকি শৌচালয় যেতেও পারবেন না পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা। এবার কি কি নির্দেশিকা জারি হচ্ছে, কোন সময় এবার শৌচালয় বন্ধ করলো শিক্ষা দপ্তর, সেই সাথে আবার কোন কোন জেলায় বন্ধ থাকছে পুরোপুরি ইন্টারনেট পরিষেবা, রাত থেকে সারাটা দিন বন্ধ থাকবে দিনে রাতে, বিশাল বড় খবর, স্পর্শকাতর এলাকায় এবারে বন্ধ থাকছে। আর সেই সাথেই করোনাবিধি মেনে মাস্ক পরে ছাত্রছাত্রীদেরকে স্কুলে বসে পরীক্ষা দিতে হবে, যেখানে মূলত সোমবার থেকে পশ্চিমবঙ্গের বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। দিন রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে 224 পরগনা, অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ। শুধু রাতে নয় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, দিনের বেলায়ও ভয়ানক বিপদ আসতে পারে এবার সাধারণ জনগণের উপর। তবে আপনার কি মনে হয়? আর এমনই সময় একের পর এক খবর আসছে, দুয়ারে সরকারে ঝাঁপিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে তৎপরতা তুঙ্গে, আর এই পর্যায়ে যুদ্ধবিরতি ঘোষণা করছে রাশিয়া, তা নিয়ে তোলপাড় গোটা বাংলা। আর এদিকে আবার উচ্চ মাধ্যমিকের তারিখ পেছানোর পরেও গুরুতর সিদ্ধান্ত, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে সূত্র মারফত খবর, পরীক্ষার শুরুর তারিখ বদলাবে না। মাঝের ভূগোল থেকে কেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির পরীক্ষা দিন পরিবর্তন করছে সংসদ, সূত্র মারফত এমনই খবর সামনে আসছে। এবার কবে থেকে কোন পরীক্ষা হতে চলেছে বিস্তারিত খবর জানিয়ে দেবো। আর এমনই সময় বৃষ্টির পূর্বাভাস, এবার বৃষ্টি হবে নাকি চড়বে পারদ, হোলিতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, এবার একের পর এক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়ে দেবো। কোন কোন জেলায় আছড়ে পড়ছে ভয়ানক দুর্যোগ, আর সেই সাথে চোখ রাখলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে গুরুতর সিদ্ধান্ত, বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার মাঝেই থাকছে রাজ্যের মহিলাদের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, এবং গরিব মধ্যবিত্ত অসহায়, আবার দুয়ারে সরকার চালু হচ্ছে নয়া প্রকল্প। সব মিলে থাকছে টানা 20টি ব্রেকিং সংবাদ। আজকের বাছাই করা খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অবশ্যই পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলেই প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নোটিফিকেশানে করে পৌঁছে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন। তবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের ঘণ্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করতে হবে। আর তার সাথে আপনারা জেলার পার্টিকুলার খবর জানার জন্য এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, যে জেলার থাকছে। এদিকে আবার নকল রুখতে এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে অবশেষে বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবা, সাধারণ মানুষের অবস্থা কি হবে? এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে তোলপাড় গোটা বাংলা। 2 বছর পর সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার, তাতেই একের পর এক পরিবর্তন, 11,26,863 জন এবার পরীক্ষার্থীর সংখ্যা। প্রশাসনিক সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, এমনই খবর সামনে আসার পর তছনছ গোটা বাংলা। পরীক্ষা কেন্দ্রে বসার ক্ষেত্রে একের পর এক নিয়ম নীতি থাকছে, তবে কেন বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবা? আর এদিকে আবার বাথরুমে যাওয়া যাবে না পরীক্ষা চলাকালীন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবার কত সময় পর্যন্ত বাথরুমে যাওয়া যাবে না, তারপরে যাওয়া যাবে কি বলছে এবার প্রশাসন, তা নিয়ে ভিডিওর শেষ কিনেও জানিয়ে দেবো। এক নজরে দেখে নেবো কোন কোন জেলায় এবার বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা, যেখানে মূলত পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ হয়ে পড়লে আইসোলেশন রুমে রাখা হবে, তার সাথে আবার পরীক্ষা কেন্দ্রে বসার ক্ষেত্রে শারীরিক দূরত্ববিধি মানতে হবে। করোনার জেরে 2021 মাধ্যমিক পরীক্ষা হয়নি, কার্যত 2 বছর পর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরু হবে সকাল 11:45, পরীক্ষা চলবে দুপুর 3টা পর্যন্ত, প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ, এবং পরীক্ষার্থীর সংখ্যা নিরিখে মাধ্যমিক পরীক্ষা তাৎপর্যপূর্ণ। এবছর মোট পরীক্ষার্থী প্রায় 11,26,863 জন। তবে ইন্টারনেট বন্ধ নিয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, এদিন রাত থেকেই বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এবার কোন কোন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে চোখ রাখবো, যেখানে 224 পরগনা, বীরভূম, মালদা এবং মুর্শিদাবাদ। শুধু রাত নয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে দিনের বেলাতেও, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এবার প্রশাসন। এইসব এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল। তবে আপনার কি মনে হয়, ইন্টারনেট পরিষেবা
বন্ধ করে রেখে যুক্তিযুক্ত সাধারণ মানুষের অবস্থা কি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ইন্টারনেট পরিষেবা এই প্রথমবার বন্ধের খবর সামনে আসছে আর তাতেই তোলপাড় গোটা বাংলা তবে আপনার কি মনে হয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা উচিত কি অনুচিত আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর তার সাথে পরীক্ষা শুরু হবার সোয়া এক ঘন্টা পর্যন্ত যেতে পারবেন না শৌচালয় কড়া বার্তা প্রশ্নপত্র ফাঁস আটকাতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বাংলার প্রশাসন তানে চোখ বিস্তারিত খবর এদিকে আবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে বিগত 24 ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত জিরো এবার করোনা গ্রাফ কমছে 102 জন মোট করোনায় আক্রান্ত হয়েছে যার ফলে 20,15,772 জন মোট করোনায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে এমনই খবর সামনে এলো তবে স্বস্তির খবর কমেছে করোনা গ্রাফ নিম্নমুখী আর তার সাথে গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর স্বস্তির খবর আর তারই মাঝে বড় খবর সামনে আসছে এবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়া টানা 10 দিন রক্তক্ষরণের পর এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে একের পর এক রক্তক্ষরণের খবর এসছে আর তারপরে রুশ সেনাকে আটকাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে ইউক্রেন সেতু এড়িয়ে বা রুশ সেনাকে আটকানোর চেষ্টা যুদ্ধ নয় শান্তি চাই রাশিয়ার গণ ইস্তফা দিচ্ছে সংবাদ মাধ্যম কর্মী অন এয়ার চাকরি ছাড়লেন এবার বহু আর এদিকে আবার আটকে রয়েছে ভারতীয় বহু পড়ুয়া পরিস্থিতি আবারও সরগরম এই মুহূর্তে খবর যুদ্ধের মধ্যেই ফের রাশিয়া ইউক্রেন বৈঠকের সম্ভাবনা যুদ্ধের মধ্যেই ফের রাশিয়া ইউক্রেন বৈঠক হতে পারে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাজি হলেন এবার জেলেনস্কি দাবি করছে তুরস্ক ক্রেমলিন পুতিনের সঙ্গে দেখা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত চলবে যুদ্ধ হুঁশিয়ারি দিলেন পুতিন আর তার মাঝে এবার যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেনে অব্যাহত রইল রুশ হামলা পাল্টা হামলা ইউক্রেনের যেখানে মূলত নিকোলেভের রুশ বিমান ধ্বংস করলো ইউক্রেনে গ্রেপ্তার হলো পাইলট অন্যদিকে চোখ রাখবো আর এক খবর বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাট এবার মুখে বলল একের পর এক বিপদ শুক্রবারই বিকেল 3:25 নাগাদ বারাণসী থেকে কলকাতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এবার কলকাতায় অবতরণের নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট আগেই এই বিভ্রাট ঘটে কলকাতা বিমানবন্দর থেকে জানা গিয়েছে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে যায় বিমানটি 7,000 ফুট থেকে বিমান যখন নীচে নামতে শুরু করে তখনই এমন ঘটনা তীব্র ঝাঁকুন অনুভব হয় পাইলট তৎক্ষণাৎ বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানান সূত্রের খবর এই ঘটনার কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে যদিও এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তা কর্মী সহ অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন গোটা বিষয়টি খবর যায় কলকাতা বিমানবন্দর অধিকর্তার কাছে স্বাভাবিকভাবেই ঘটনাটি তদন্ত শুরু হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের পরিভাষায় ক্লিয়ার এয়ার টার্বুলেন্সের কারণে এমনই ঘটনা ঘটেছে নবান্নের তরফ থেকে অবশ্য ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে আর তার মাঝে বড় খবর অ্যাডমিট না আসায় অনিশ্চিত মাধ্যমিক বিক্ষোভ এবার আগরতলা এই মুহূর্তে খবর স্কুল কর্তৃপক্ষের গাফলাতি এসে পৌঁছায়নি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের শুক্রবার আগরতলা নেতাজি শিক্ষা আয়তন স্কুলের সামনে প্রতিবাদ জানানো হয় স্কুলের তরফ থেকে আশ্বাস মেলার পর বিক্ষোভ তুলে যেখানে মাধ্যমিক পরীক্ষায় 13 জনের অ্যাডমিট আসেনি তার পরীক্ষা নিয়ে অনিশ্চিত দেখা গিয়েছে প্রতিবাদ করতে অভিভাবকরা এবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবক শুক্লা সাহা বলেন স্কুলের তরফ থেকে বলা হচ্ছে ফর্মে সই না করার জন্য অ্যাডমিট কার্ড আসেনি পরীক্ষার ফি জমা দেওয়ার সময় আমাদের ফোন করা হয় কিন্তু সই যে করা হয়নি সেটা একবারও জানা হয়নি কোথায় সেই সইটি করা হয়নি সেটা স্কুলে দেখা উচিত স্কুলের গাফলাতির জন্য 13 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে আমরা তো কিছুতেই মানতে পারবো না এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ বলেন স্কুলের তরফ থেকে সই করার জন্য খবর দেওয়া হয়েছিল কয়েকজন সই করেনি যার ফলে অ্যাডমিট আসেনি আমরা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলছি ছাত্ররা যাতে মাধ্যমিকে বসতে পারে সেই চেষ্টাই চলছে তবে তারই মাঝে এবার হোলিতে কেমন থাকবে আবহাওয়া রাজ্যের আবহাওয়া দপ্তরের তরফ থেকে রইল একের পর এক পূর্বাভাস চলতি মাসেই হোলি আর সেই সময় কেমন থাকবে আবহাওয়া তা জানতে এখন থেকে উদ্গ্রহী হয়ে উঠেছেন সকলেই আর এই মুহূর্তে তার বড় খবর সামনে আসছে আগামী 5 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ ধোঁয়াশা হালকা পরিষ্কার থাকবে তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যা শীতেরাবে জুধাও বলেও জানিয়েছে বেলা বাড়লে গরম বাড়বে আর্দ্রজনিত অস্বস্তিতে ভুগতে পারে বাঙালি তবে তার মাঝে আরো খবর থাকছে এখনো পর্যন্ত প্রায় 1,000 ভারতীয় আটকে রয়েছে ইউক্রেনে এই মুহূর্তে খবর আসছে প্রায় 700 জন ও খার্কিভে 300 জন ইউক্রেনের সুমিতেই রয়েছে 700 জন ভারত সরকার শুক্রবার জানিয়েছে তাদের সরিয়ে আনার জন্য বাসের ব্যবস্থা করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও এবার বলেছেন শেষ ব্যক্তিকে সরিয়ে না আনা পর্যন্ত অপারেশন গঙ্গা চালিয়ে যাবে তার মাঝে আবার চায়নাকে নিয়ে বড় খবর সামনে এলো এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাঝে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাড়লো বেজিং এ ভিয়েতনামের উপকূলে নতুন করে নৌযুদ্ধের মহড়া তৈরি করা শুরু করছে চীনের পিএলও এই এলাকায় এবার বাণিজ্যিক জাহাজ চলাচলের বন্ধ ফরমাল জারি করা হচ্ছে সূত্রের খবর আগামী 15 মার্চ পর্যন্ত চলবে নৌ মহড়া চীনা ফৌজ কৃত্রিম দ্বীপ তৈরি করছে বলেও জানা গিয়েছে এই ঘটনায় বিশেষজ্ঞরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়েছে না আর তার মাঝেই খবর পরীক্ষা কেন্দ্রে সোয়া 1 ঘন্টা শৌচালয় যেতে পারবে না
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ৫ টাকা দিয়ে এবার ব্যবস্থা নিচ্ছে। রাজ্যের মধ্য শিক্ষা বর্ষ যেখানে ১১:৪৫ থেকে শুরু হচ্ছে পরীক্ষা এবং এই মেগা পরীক্ষা ১:১৫ আগে হলে কেউ বাইরে যেতে পারবে না, তারপরে বাইরে যেতে পারে। মূলত প্রশ্নপত্র ৫ আটকাতেই এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতার কড়া বার্তা, আবারও একের পর এক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, কারা কারা পাবেন সেই টাকা বিস্তারিত খবর জানার জন্য ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পারেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের ভিডিও কেমন লাগলো এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন। একমত দেরি না করে আপনার জেলার খবর সবার আগে জানার জন্য এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত শেয়ার করলেন না, ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপরে লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।